আজকে আরেকটা নতুন ভিডিও, মানে সেম লোকেশন, মানে আমরা পাঞ্জাবেই আছি, কিন্তু আমি কিন্তু নেই নেই লেনা হো গেলে পুষলে মানে একবার বাস। আর এখন আমরা ওয়াঘা বর্ডার দেখতে যাব, ইন্ডিয়া পাকিস্তানের যে বর্ডার আছে ওয়াঘা বর্ডার সেটা দেখতে যাব। তার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাতে চাই, তাই জন্য ওখানে ওটা এন্ড করে এই ভিডিওটা আবার এখন থেকে স্টার্ট করছি। হাতের মধ্যে দেখো বানিয়েছি ইন্ডিয়া ফ্ল্যাগ, গালে লাগাচ্ছি না কারণ কী না কি রং দিচ্ছে তো জানি না, বাকিরা সব পেছনে আছে। মাথায় এটা কেন নিয়েছে একটু ঠান্ডা লাগছিলো তাই। সো আপাতত ওয়াঘা বর্ডার দেখতে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি ওখানে কী হচ্ছে না হচ্ছে, কী ব্যাপার না ব্যাপার। তবে আস্তে আস্তে একটা আমি পাকিস্তানের ফ্ল্যাগ দেখেছি, ঝান্ডা বহুত উঁচা ঝান্ডা। সো আপাতত চলো যাওয়া যাক, ভেতরে যাওয়া যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। দুজন বন্ধু লাগিয়ে নিয়েছি হাতে। অটো থেকে নেমে এখন রিক্সা ধরা হয়েছে। কত করে নেমে রিক্সা? 10 টাকা করে একজনের। কতটা রাস্তা এখান থেকে? সামনেই, বাট আমরা যেন সিটটা সামনে পাই দেখার জন্য সুন্দর করে। সমস্ত চেকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনে বড় বড় করে পাকিস্তানের ঝান্ডা ঝুলছে, ভেতরে এগোনো হচ্ছে এখন আস্তে আস্তে ছোট এই ধার। সো ও আর আমি যাচ্ছি, বাকি সবাই আছে। ছেলে আর মেয়েদের লাইন এখানে আলাদা আলাদা হয়েছিল, আমরা আগে ঢুকে গেছি, ছেলেরা পেছনে আছে।
أنا أحبك.